মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা আমাদের এই চ্যানেলে সমস্ত ক্লাসের সমস্ত বিষয়ের সমস্ত সাজেশন পেয়ে যাবে। তো তোমরা আমাদের সঙ্গে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দর্শন অর্থাৎ ফিলোসফি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। প্রশ্নগুলো বলছি, প্রথম প্রশ্ন, নিরপেক্ষ বচন বলতে কি বোঝো? নিরপেক্ষ বচন বলতে কি বোঝো? গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো। গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো। একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও। পরের প্রশ্ন, বচন বলতে কি বোঝো? বচন বলতে কি বোঝো? বচন এবং বাক্যের মধ্যে পার্থক্য করো। নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? পরের প্রশ্ন, পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়? ব্যাপ্যতার নিয়মগুলি কি কি? এ, ই, আই এবং ও বচনে কোন কোন পদ ব্যাপ্য উল্লেখ করো। পরের প্রশ্ন, বচনের গুণ বলতে কি বোঝো? বচনের পরিমাণ বলতে কি বোঝো? গুণ ও পরিমাণের সংযুক্ত ভিত্তিতে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো। পরের প্রশ্ন, বিবর্তন কাকে বলে? বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, বস্তুগত বিবর্তন কাকে বলে? একটি উদাহরণ দাও। একে প্রকৃত বিবর্তন বলা যায় কি? অবচনের আবর্তন বৈধ নয় কেন? পরের প্রশ্ন, অমাধ্যম অনুমানকে কি প্রকৃত অনুমান বলা যায়? দৃষ্টান্ত সহকারে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, আবর্তন কাকে বলে? সরল আবর্তন এবং সীমিত অর্থাৎ অসরল আবর্তনের মধ্যে পার্থক্য করো। পরের প্রশ্ন, মিলের সহপরিবর্তন পদ্ধতিটি আলোচনা করো। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা, অসুবিধা এই সমস্ত উল্লেখ করো। আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখে যদি ভালো লাগে তাহলে একটি করে লাইক দিতে ভুলবে না, কেমন? এর সঙ্গে আরো কিছু প্রশ্ন যোগ করছি। টিকা, কাকতালীয় দশ, অবৈধ সামান্যীকরণ দশ ও পর্যবেক্ষণ দশ, সহকার্যকে কারণ বা কার্য মনে করার দশ, অবান্তর ঘটনাকে কারণ মনে করার দশ, এই সমস্ত। তো তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাও তাহলে পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে, আমার যতদূর ধারণা। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ। মাই ডিয়ার স্টুডেন্ট, সমস্ত ক্লাসের সাজেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকো, অর্থাৎ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব।